ক্লাস টুয়েলভের প্রতিটা স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের ট্যাবের টাকার জন্য কি এবারে অনলাইনে আবেদন করতে হবে বা দু হাজার তেইশ সালে কি ট্যাবের টাকা আদৌ দেবে তো এই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাশন করব। আর যদি ট্যাবের টাকা দেয় তাহলে কি অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে আর যদি অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হয় তাহলে অনলাইনে কোন পোর্টালে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে আর আবেদন পদ্ধতিতে কী কী চেঞ্জেস রয়েছে এবং কি কী ডকুমেন্টস লাগবে আবেদন করতে গেলে এই সমস্ত বেটারটা কিন্তু জানতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখতে হবে আর যদি আমার চ্যানেলের প্রথমবার হয়ে ও ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লাস তাকে বেলেকেনে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে এই যে ট্যাবের টাকা সেটা কিন্তু দু সালে যখন করোনা কাল শুরু হয়েছিল। সেই মুহূর্তে আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই প্রকল্পটা চালু করেছিল তখন কেবলমাত্র পিছিয়ে পড়া স্টুডেন্টদেরকে তাদের হাতে একটা ট্যাব তুলে দেওয়ার জন্য বা একটা মোবাইল স্মার্টফোন তুলে দেওয়ার জন্য তাতে করে তারা অনলাইনে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে তো সেই প্রকল্প কিন্তু আজ তিন বছর ধরে চলে আসছে এবং করোনা কাল শেষ অনলাইনে যে ক্লাস সেই ক্লাসও এখন প্রায় শেষ কিন্তু যে পড়াশোনার যে বিমুখটা সেটা কিন্তু অনলাইনে চলে এসেছে যার জন্য কিন্তু এখনও পর্যন্ত আমাদের সরকার অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সেই প্রকল্পকে চালিয়ে নিয়ে যাওয়ার কিন্তু লক্ষ্যে রয়েছেন এবং এই প্রকল্পের একটা নামও দিয়েছেন তরুণের স্বপ্ন প্রকল্প এবং এই প্রকল্প থেকে কিন্তু প্রত্যেক বছরে তিনি বলেছেন যে প্রত্যেক বছর ট্যাপের জন্য কিন্তু সেই টাকা কিন্তু দেওয়া হবে কিন্তু একটা প্রশ্ন এখানে থেকে যায় যে ট্যাবের জন্য যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু টেস্টের পরে দেওয়া হয় তো টেস্টের পরে টাকাটা দেওয়ার ফলে বিভিন্ন যে সমস্ত স্টুডেন্টগুলো রয়েছে তারা কিন্তু ট্যাব কেনার জন্য বিমুখ হয়ে থাকে তো তারপরে টেস্টের পরে যখন মোবাইলটা বা ট্যাবটা কিনে ফেলে তখন কিন্তু তাদের একটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় পড়াশোনার থেকে ডিটাচ হয়ে যায় তো সেক্ষেত্রে কি ট্যাবের টাকাটা একটু আগে দেওয়া উচিত সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে বলো না অবশ্যই কমেন্ট করে জানাবে তো যদি ট্যাবের টাকা আগে পেয়ে যায় তাহলে কিন্তু তাদের যে পড়াশোনার প্রতি যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু আমার মনে হয় সুদূরও হতে পারে অনলাইনে পড়াশোনাটা করে কারণ এখন অনলাইনে একটা বিগ প্ল্যাটফর্ম সেখানে কিন্তু তোমরা আরামসে পড়াশোনা করতে পারো আমার নিজেরও কিন্তু চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ এবং ইলেভেনের আমি কিন্তু কেমিস্ট্রি পড়াই তো সে সেই বিষয়টা তো পরের কথা তো যদি অনলাইনে আবেদন হয় তাহলে অনলাইনে আবেদনের জন্য কিন্তু ওয়েবসাইট যেটা রয়েছে সেটা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের যে ওয়েবসাইট সেই নতুন ওয়েবসাইট কারণ এই ওয়েবসাইটটা খোলা হয়েছে এই জন্যই আশা করি অনলাইনে এই পদ্ধতি কিন্তু আগামী দিনে আসবে হয়তো এই বছরই কিন্তু অনলাইনে আবেদন হতে পারে তো সেক্ষেত্রে যদি অনলাইনে আবেদন হয় তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে তো ফার্স্ট তোমার নাম লাগবে তোমার ফ্যামিলি ডিটেলস অর্থাৎ তোমার বাবার নাম লাগবে তোমাদের ইনকাম সার্টিফিকেটটা লাগবে এবং ইনকাম সার্টিফিকেটের সাথে তুমি যে স্কুলে পড়াশোনা সেই স্কুলের ডিটেলস লাগবে অর্থাৎ তোমার কিন্তু একটা যে স্কুলে তুমি পড়াশোনা করো তার একটা সার্টিফিকেট লাগবে এবার তোমার ঠিকানার প্রুফ লাগবে অর্থাৎ রেসিডিয়েন্সিয়াল প্রুফ লাগবে তোমার এজ প্রুফ লাগবে এবং তুমি যে ক্লাসে পড়াশোনা করছো সেই ক্লাসে পড়াশোনার জন্য যে এডুকেশনাল যে প্রুফ সেই এডুকেশনাল প্রুফ তোমার কিন্তু প্রয়োজন হবে এরপর তোমার যে ডিটেলসটা প্রয়োজন হবে সেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসের প্রয়োজন কিন্তু পড়বে এছাড়াও তোমার লাগবে ব্লাড 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 গ্রুপ গ্রুপটা তোমার কিন্তু লাগবে এবং আধার কার্ড তোমার কিন্তু লাগছে এই এই বিষয়গুলো লাগবে এছাড়া তোমার কিন্তু মাধ্যমিক দেওয়া যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের কিন্তু প্রয়োজন হবে এবং যদি অনলাইনে আবেদন হয় তাহলে কিন্তু এই পোর্টাল থেকে সম্পূর্ণরূপে কিন্তু আবেদনটা হবে যেই মুহূর্তে এর কিন্তু ডিটেলস আমাদের কাছে পৌঁছাবে আপডেট পৌঁছাবে তোমাদেরকে কিন্তু আমি সাপোর্ট করবো এবং তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে অথবা আবেদন প্রক্রিয়াটা কী রয়েছে তো আশা করি এত দূর অবধি বুঝতে পেরে গেছো আর এই বছরও কিন্তু দু হাজার সালেও কিন্তু মোবাইল বা ট্যাবের জন্য কিন্তু টাকা দেওয়া হবে এতে কোনো কিন্তু সন্দেহ নেই বাট কখন টাকাটা দিলে তোমাদের সুবিধা হবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো এরপর আরেকটা বিষয় বলি তোমরা যারা বিভিন্ন স্কলারশিপ পেয়ে আসছো ক্লাস টুয়েলভে পড়াকালীন তো তোমাদের রিনিউয়াল প্রক্রিয়া কবে থেকে চালু হবে তো সেই মুহুর্তে তোমাদেরকে বলি যে এস বি এম যে স্কলারশিপ যেটা তোমরা কিন্তু পেয়ে থাকো সরকারি একটা গভর্নমেন্ট স্কলারশিপ সেই স্কলারশিপের কিন্তু যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু নয়ের মাস থেকে দশের মাস মধ্যে চালু হবে এবং যদি যেই মুহূর্তে নিউ অ্যাপ্লিকেশন শুরু হবে তার ঠিক এক মাস পরে তোমাদের কিন্তু রিনিউয়াল পদ্ধতি কিন্তু চালু হবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ওয়েট করে থাকো আমার পেজটাকে ফলো করে রাখো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যেই মুহূর্তে আপডেট আসবে প্রতিটা স্কলারশিপ তুমি কোন স্কলারশিপে অ্যাপ্লাই করেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আমার আপডেটটা দিতে কিন্তু সুবিধা হবে তো সেই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে আপডেটটা প্রদান করবো তাই যদি ভিডিওটা ভালো লাগে আর যদি আমার চ্যানেলকে সাপোর্ট করে থাকো অবশ্যই ভিডিওটাকে লাইক করার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলুন আর যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অ্যাট ফার্স্ট আমি কিন্তু রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাঁচ ছোটো চলো বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে